আইয়া রাহি আমার বন্ধু বাগ লগ কলু বন্ধু বাগ এন লাগি আছে একদম বড়িয়া একদম বড়িয়া হই লাগে ভাই বলি কলে জিলাপি তো দেখা পাবো এ আর হ্যালো গাইস হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ময়নর ব্লগ মোর ময়নর ব্লগ লে আপনাক নমস্কার জানাইছো ফ্রেন্ডস তো ইতিমধ্যে মই আছো ট্রেন্সর অসরত আপনাকে দেখা পাই আছে আর আজি মই মেলা সাবলৈ গৈ আছো শিব মেলা আর প্রত্যেক বছরে এই মেলাখন আয়োজন করা হয় আর এই মেলাখন যেতিয়া শিবরাত্রি আরম্ভ হয় তেতিয়া এই মেলাখন আরম্ভ করা হয় আর এই মেলাখনে মই সাবলৈ গৈ আছো আর আপনার সকলখিনি বস্তু মই ভালকে দেখুৱাই দিম চাই থাকিব আর মোর লগত আছে মমিনুর হ্যালো গাইস ভিডিওটো আগলৈ চাই থাকিব আপোনাৰ নিশ্চয় ভাল পাব गेट भर ब्लॉक যেতিয়া মই ফার্স্ট দিনা আহিছিল একো বনা হোৱা নাছিলে আপোনালোকে দেখা পাইছে মোৰ ফার্স্ট ভিডিওত চাগে দোকান পাহাৰ বৰ একো বনা হোৱা নাছিলে এতিয়া সকলোখিনি বস্তু বনা হৈ গৈছে আপোনালোকে দেখা পাই আছে আর কি মানুহ আহিছে গাইস গাইস মই ভিতৰত আহি পাইছো আর মেলা বুলি কলে জিলাপি তো দেখা পাবই আর আমার মেলার সবচেয়ে ফেমাস জিলাপি দোকান তো আপনাদের দেখা পাই আছে জিলাপি দোকান বিলাক আর মূলত মমিনুর আছে মমিনুর আর আপনার দোকান পাহাড় আপনার বস্তু দেখিয়ে দিয়েছেন সাবো আর গাইজ আজি বহুত মানুষ আছে আপনাদের দেখা পাই আছে আর এখন হল মীনা বাজার মই যেটা প্রথম দিন আইসিল মীনা বাজার বনাই আসে দাদাহত তো এটা বনা হয়ে গেছে আপনার দেখিয়ে দিয়েছি সাবো এয়া চাওক গাইজ আর বরষুণও পড়ব ধরেছে তো এটা আমি যামে আর বেশি দেরি নকরো বরষুণ পড়ে আছে আর আপনার যদি আহে মিনা বাজার উঠব পারিব আর এইখানে চাওক গাইজ সরু বাচ্চার কারণ এই তো বনাইছে আর গাই ইয়া আমার বন্ধুবা ইয়ার আই বন্ধুবাক লগ পালো বন্ধুবা কেনে লাগি আছে ইয়ার আই ভাল লাগি আছে কেতিয়া আইছা উঠিব ভয় লাগে আর আগত গিয়ে কেন আপনার মানে ভাল ভাল বস্তু দেখে দিয়ে বলো আর আজি বহুত মানুষ আইছে গাই দেখা পাই আছে আইয়া রাহি আমার বন্ধু বাগ লগ কলু বন্ধু বাগ এন লাগি আছে একদম বড়িয়া একদম বড়িয়া ইয়াতে মাইকেল বেচারা দোকান কিটা কখন দি আছে আমি চাই আছো আর কোনো লগা এখন নাই ধন্যবাদ চাওক গাইজ কিমান মানুষ আইছে আর এইখানে আপনাদের দেখা পাই আছে চুরিমালার দোকান হয় এটা আপনারা যদি লয় চুরিমালা লব পারে আর এইপিনে চাওক গাইজ টেটু আর আপনারা যদি টেটু কি লব যেহেতু বনাব খুঁজে তো টেটু বনাব পারে টেটু বনালে কিমানকে লয় টেটু কিমানকে লয় বনালে ত্রিশ টাকা সেল কেনকা দাদা চেল নাই নাই না আপনাদের ইয়াত আহিলে টেটু বনাব পারিব দাদার সেল নাই উদযাপনের কারণে বহুত স্টুডেন্ট আহিব দাদার সেল নাই আর এটা এইপিনে চাওক গাইজ ঝুমকা গানোর ছলি মানুর যদি আপনার কোনবা ঘর ফ্যামিলি মেম্বার আহিছে তো লব পারে ছলিমানৰ পুতলা আছে আপোনালোকে দেখা পাই আছে দাদা বেচা কিনা কেনকা আছে বেচা কিনা ইমান এটা ভাল নহয় দাদা মন চন নাৰাজ কৰি আছে আৰু এতিয়া আমি আগত যাম গাইজ আৰু এইপিনে চাওক গাইজ কীৰ্তন হৈ আছে অকণমান কীৰ্তন দেখুৱাই দি আছোঁ আপোনালোকক চাব
এইখন চাও গাইজ কাপ পেলটোর দোকান, আপনাদের যদি ঘর কাপ পেলেট লাগে ইয়ারপা লব পারে। ফুলের দোকান দেখা পাই আছে, বিভিন্ন ধরনের ফুল আছে, কি সুন্দর সুন্দর দেখা পাই আছে। আর এইবিল চাও গাইজ, মূর্তির দোকান হয়, এতে হনুমানের মূর্তি আছে, কৃষ্ণর মূর্তি আছে দেখা পাই আছে। দাদা এইবিল দাম কিমান? এইবিল এটা সরু হলে দাম কম হব, ডাঙর হলে দাম বেশি হব, মিডিয়াম হলে মিডিয়াম দাম হব। যেমন এটা সরু এটা লইলে 100 টাকায় শুরু, 100 150 200 তে শুরু, 1200 টাকা পর্যন্ত আছে। এই কৃষ্ণর সরু মূর্তিটোর দাম কিমান হব? 350 টাকা। তো গাইস ওটার দাম 100। তো গাইস আপনার যদি ইয়াতে মূর্তি লব খোঁজে, কৃষ্ণর মূর্তি আছে, ভগবান কৃষ্ণর মূর্তি আছে, হনুমানের মূর্তি আছে, আর এইবিলাক মূর্তিবিলাক আপনার সরু ডাঙর দাম হব, আপনার যদি লব খোঁজে লব পারে। আর গাইস বরুণও পড়ব ধরেছে দেখা পাই আছে আপনাদের, আর মেলাখনত আপনাদের আহক নিশ্চয় ভাল পাব। আর মেলাখনত বিভিন্ন ধরনের দোকান আছে, আপনাদের যদি কিনা কিনব খোঁজে কিনব পারে। আর মল্লর আছে, মৌনুর বা কেনকা লাগিছে আজি ইয়াত আহি লাগিছে গাইস? আপনাদের নিশ্চয় আহিব, এবছর কিজনে নাহে, নাহিলেও নেক্সট ইয়ার আহি যাব, আর কাইলৈ লাস্ট মেলাখনত। আর আপনাদের এইখিনি চাইছে, এইখানে ভাল লাগিব, আর ভিডিওটো চাই থাকিব, আর আগে পিছে দাদা চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, লাইক শেয়ার কমেন্টও করে দিব। বাই গাইস। তো গাইস আপনাদের আহক নিশ্চয় ভাল পাব, আর বরষুণও পড়ব ধরেছে, সো এটা আমি যামে আর বেশি টাইম না থাকু। তো গাইস আপনাদের যদি ভিডিওটি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিব গাইস, আর আপনার যিমান পারো মানে ভাল ভাল ব্লগ দিয়ার চেষ্টা করিম। তো ইতিমধ্যে আমি ঘর যাম গাইস, তো গাইস এটা আমি ঘর যাম, বাই বাই।